বাংলা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারক বিভক্তি। তো আজকে আমি আমার ইংরেজি গ্রামারের থেকে একদম আলাদা একটা বিষয় আমি বেছে নিয়েছি, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। আসলে আমি ইংলিশ গ্রামারের সাথে বাংলা ব্যাকরণটা সবসময় রিলেট করে বোঝাতে চাই। এর একটা কারণ আমি আগে আমার ভিডিওগুলোতে বলেছি, সেটা হচ্ছে যে বাংলাটা যদি আমরা ভালো পারি, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ এবং আমরা বাঙালি, তো আমরা বাংলাটাকে অনেক বেশি ভালোবাসি এবং আমাদের একটা অন্তরের বিষয়ে কাজ করে যে মন থেকে আমরা এটা সুন্দর করে বুঝে নেই। তো সেই বিবেচনা বা সেই বিষয় থেকেই আজকে আমি বাংলা ব্যাকরণটাকে বেছে নিয়েছি আপনাদের জন্য। এবং বাংলা ব্যাকরণের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারক বিভক্তি। তো এটা হয় কি যে যখন স্টার্টিংয়ে যখন আমরা কারক বিভক্তি শিখি, তখনই হচ্ছে ওই যে একটা ধারণা, বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে এটা অনেক কঠিন একটা পার্ট, এটা মনে হয় পারবো না। কিন্তু আজকে আমি শেখাবো এত সহজ করে, এবং এটা আমি শিখেছি যেমন সহজ করে আপনাদেরকেও শেখাবো তেমন সহজ করে, যেটা আমি কোনো দিন ভুলি নাই। এবং আমার কাছে আমি এটা 100% শিওর থাকি যে আমি আমার এই কারক বিভক্তি MCQ-তে আমার কখনো ভুল হয় না। এবং আমি যখন জব এক্সাম দিয়ে থাকি বা আমি যখন জবের জন্য প্রিপারেশন নিয়েছি, তখনও আমার এই জিনিসগুলোতে কখনো ভুল হয় নাই। তো এই জিনিসটা আসলে সত্যি কথা বলতে এটা সব ক্ষেত্রে, আপনি মাধ্যমিক থেকে শুরু করে আপনি জব এক্সাম পর্যন্ত আপনার কারক বিভক্তি আপনি কখনো কিন্তু এটাকে ইগনোর করতে পারবেন না। তো সেটাই আজকে আমরা শিখব, কারক বিভক্তি। তাহলে চলেন আমরা শিখে নেই কারক ও বিভক্তি। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয় কারক ও বিভক্তি। একটু ডিফারেন্ট লাগছে, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের তো দেখা যাচ্ছে মোস্ট মানে আমার ভিডিওসগুলো হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে আমি করে থাকি, এবং এটাই আমার চলমান। এটা আসলে আমি কোনো কিছু আমি একটু শুধু ইংলিশ নিয়ে আপনাদেরকে শেখাতে চাইছি না, আমি বাংলা ব্যাকরণটাও আপনাদেরকে শেখাতে চলেছি। কারণ এই বাংলা ব্যাকরণটাও আসলে আমাদের জন্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না, সেটা আমরা ওই মাধ্যমিক থেকে শুরু করে চাকরি পর্যন্ত। তো কারক ও বিভক্তি আজকে আমরা প্রথমে শিখে নেব, যেটা সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি নির্ণয় যে সমস্যাটা আমাদের প্রথমত হয় যে বিভক্তিটা আমরা বুঝতেই পারি না। অনেকে দেখা যাচ্ছে অনেক দিন পড়াশোনার পরে যদি জিজ্ঞাসা করা হয় যে বিভক্তি, তখন দেখা যাচ্ছে আকাশ থেকে পড়া হয়, ও মাই গড বিভক্তি কি। তো দেখা যাচ্ছে বিভক্তিটা আর ফাইন্ড আউট করা এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আমাদের প্রথম হচ্ছে বিভক্তি হচ্ছে আমাদের সাত প্রকার আছে। এই বিভক্তিকে গুলাকে বিভিন্ন নামে আমরা যেটা বলে থাকি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি। এবং এই বিভক্তিগুলার চেনার কিছু শর্টকাট রুলস রয়েছে। সেটা কি রয়েছে দেখেন, প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, এটা আসলে ফাইন্ড আউট করা যাবে না। যেমন এনি কাইন্ড অফ নেম, মানে আপনি যে কোনো ধরনের নামকে আপনি বুঝতে পারেন, এটা হচ্ছে ধরেন রহিম করিম ইত্যাদি ইত্যাদি এই ধরনের বাক্য, বা পুলিশ ডাকো আমরা যেরকম বলি। তো দেখা যাচ্ছে এখানে কোনো বিভক্তি, একটা বিভক্তিহীন বাক্যটা শূন্য, শূন্য বিভক্তি, ওটাকে আমরা বলি প্রথমা বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থী বিভক্তিটা একই ধরনের, যেমন কে রে এ রে দ্বিতীয়া বিভক্তি, এবং তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। চতুর্থী হচ্ছে কে রে এ রে, পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী বিভক্তিটা হচ্ছে এ অন্তস্থীয় এ তে। এবার এই বিভক্তিগুলোর ব্যবহার আমি কারকের সাথে দেখাবো, কারণ আমরা বিভক্তিগুলো আলাদা করে কিন্তু কখনো পাই না, এটা হচ্ছে কারকের সাথে সংশ্লিষ্ট অবস্থায় আমরা ব্যাকরণ কারণে পাই। আর আসলে আমি শেখাতে চাই একটু সহজ করে, তো এটা আসলে ডিটেলে বা অনেক কিছু দিয়ে বোঝাতে গেলে স্টুডেন্টরাও দেখা যাচ্ছে একটু প্যানিকড হয়ে যায়, বা যে বুঝতে চায় সেও প্যানিকড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটু সহজ করে বুঝিয়ে দিব খুব সংক্ষিপ্ত সময়ে, এবং যদি যারা বুঝতে চান তাদের আর এই ভুলটা কখনো হবে না, এবং এই বিভক্তিটা একেবারে মাথায় সেট হয়ে যাবে। তাহলে এখন যেটা বুঝবো সেটা হচ্ছে বিভক্তির সাথে কারককে রিলেট করে, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা একেবারে পারফেক্ট হয়ে যাবে। যেমন
কারক কত প্রকার? কারক যদি আমরা বলি যে কারক, কারকটা ইংলিশে বলা হয় কেস, কেসটা নাউন অফ কেস, কেসটাকে আমরা ইংলিশে, আমি ইংলিশে সবসময় বলি যে ইংলিশ বাংলার সাথে রিলেট করি, দুইটা বুঝতেই সুবিধা হয়ে যায়। তো বাংলাতে আমরা ইংলিশে কেসের নাম শুনেছি এবং কারক তো আমাদের বহুল প্রচলিত একটা ব্যাকরণের নাম। তাহলে কারক, কারক হচ্ছে আপনার ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন কর্তৃকারক, এটা আমরা সংক্ষেপে বুঝে নিব, সেটা হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। যেমন পাগলে কি না বলে, একটা মজার বাক্য, এবং আমি একটা শর্টকাট রুল আপনাদের এখানে কিন্তু রেখেছি, সেটা হচ্ছে, সেটা কি সেটা আমি আমার ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব। তাহলে হচ্ছে যেটা আপনি ওই মানে টেকনিকটা যদি আপনারা হচ্ছে এটা অ্যাপ্লাই করেন তাহলে আর কোনো দিনও ভুল হবে না। এটা আমি শেষে বলবো, আমার আমি শেখানোর একদম আমার ভিডিওর শেষে আমি গিয়ে সেটা আপনাদের কাছে এক্সপোজ করব। তো কর্তৃকারক হচ্ছে কে বা কারা, কে বা কারা দিয়ে যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। কর্ম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক। করণ হচ্ছে কি দ্বারা, কিসের দ্বারা, এটা দিয়ে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হচ্ছে করণকারক। এবং বিনা শর্তে কোনো কিছুর, বিনা শর্ত ত্যাগ, যেটাকে আমরা একদম নির্দ্বিধায় ত্যাগ করে দিই এবং কোনো কিছু আমরা ফেরত পাওয়ার আশা করি না, সেটা হচ্ছে সম্প্রদানকারক। এবং হতে একটা ভয় পাওয়া, ভেঙে যাওয়া, আপনি হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, পড়ে যাওয়া, এই শব্দগুলো হচ্ছে আপনার অপাদানকারক। এবং অপাদানকারকে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চমী বিভক্তির ব্যবহারটা লক্ষ্য করা যায়। তার মানে এই নয় যে আপনি অন্য কোনো বিভক্তির ব্যবহার আপনারা পাবেন না, এটা পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরোক্ষভাবে পঞ্চমী বিভক্তির ব্যবহারটা লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে আমরা চলে আসি অধিকরণকারক, স্থানকাল পাত্র বিশেষ, কখন কোথায় কিসে যদি দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অধিকরণকারক। এবার আসি হচ্ছে আমাদের সেই বিষয়টাতে যেটা হচ্ছে বিভক্তির সাথে একটা ট্রিক্সের কথা বলেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংক্ষেপে আপনারা বুঝে নেবেন। যেহেতু কারকটা ছয় প্রকার, আপনাদের কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে যদি এই ট্রিক্সটা ফলো করতে হয়, আর এই ট্রিক্সটা যদি ফলো করেন ঠিকঠাক তাহলে কোনোদিনও কারক এবং বিভক্তি ভুল যাবে না। তাহলে কি সেই ট্রিক্সটা, সেটা হচ্ছে আমি কিছু একটা প্রত্যেকটা উদাহরণের সাথে প্রথম অক্ষরটা নিয়েছি, সেটা দিয়ে একটা সংক্ষিপ্ত একটা শব্দ, কিছু বর্ণর গুচ্ছ রয়েছে এখানে। যেমন হচ্ছে পা গোটা দীপ্তি, পাতে পাগলে কি না বলে, পা পাগল থেকে পা পয়াকার বর্ণটা আমি নিয়েছি, তাহলে পাগলে কি না বলে, এখানে কিন্তু এর ব্যবহার, পাগলে একটা পরোক্ষভাবে এর ব্যবহার রয়েছে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তিতে রয়েছে। পাগলে কি না বলে, কে কি না বলে, পাগলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক, তাহলে পাগলে কি না বলে। গুরুজনে করণতি, মানে গুরুজনকে মান্য করা উচিত, তাহলে গুরুজনে, কাকে করণতি, কাকে মান্য করব, গুরুজনকে, তাহলে গুরুজনে করণতি, এই গুরুজন কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি কে বা কারা এবং কি বা কাকে, কাকে করব, তাহলে যদি উত্তর পাই কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে হচ্ছে কর্মকারক। এরপর হচ্ছে টাকায় কি না হয়, কি দ্বারা, কিসের দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে টাকা দ্বারা, কি দ্বারা, টাকা দ্বারা, তাহলে এটা হচ্ছে করণকারক। এরপর হচ্ছে দীপ্তি, দিতে দিনে দয়া করো, মানে হচ্ছে দিনহীন যারা অসহায় তাদেরকে দয়া করো, এটা আমরা যখন তাদেরকে দান করি, তাদেরকে আমরা হেল্প করি, তাহলে কখনোই আমরা কিন্তু তাদের কাছ থেকে ফেরতের কিছু আশা করি না, তাহলে সেটা হচ্ছে সম্প্রদানকারক, বিনা সত্য ত্যাগ। এরপরে রয়েছে আপনার পরাজয় ডরে না বীর, আমি বলেছি অপাদানকারক, ভয় পাওয়া, ভেঙে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, ছিঁড়ে যাওয়া, এই এই ধরনের বাক্যগুলাই হচ্ছে অপাদানকারক। এখন দেখেন বাবাকে ভয় পাই, একটা একটা টুইস্ট আপনি আপনাদেরকে আমি আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে বাবাকে ভয় পাই। এখন বাবাকে নিচে আন্ডারলাইন করা রয়েছে, আপনি কি তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো কর্মকারক, এখন কাকে ভয় পাই, বাবাকে ভয় পাই, তাই না? তাহলে বাবাকে ভয় পাই তাহলে সেটা কি কর্মকারক হয়ে যাবে? না, কারণ বাক্যের ভেতরে যদি ভয় শব্দটা থাকে তাহলে আপনার অবশ্যই সেটা হবে অপাদানকারক। বাবাকে ভয় পায় বাক্যটা কিন্তু হয়ে যাবে অপাদানে দ্বিতীয় বিভক্তি, যেমন কে রে এ রে, এটা দ্বিতীয় বিভক্তিতে আমরা বলেছি, যেমন প্রথমেই ভিডিও শুরুতে আমি বলেছি সেটা। এরপর রয়েছে হচ্ছে সম্প্রদানকারক, সম্প্রদানকারকটা হচ্ছে সরি, এরপর হচ্ছে অধিকরণকারক। এখন আছে আমাদের লাস্টে পা গোটা দীপ্তি, তিতে হচ্ছে তিলে তৈল আছে, কোথায়, একটা জায়গার কথা বলছে। তিল থেকে আমরা তেল পাই, তিল একটা শস্য, তো ওখান থেকে আমরা তেল পাই, তিল
তেলে তৈল আছে, মানে ওখানে আমরা একটু একটু ট্রিক্সে শিখছি, তো তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো মনে থাকলে আর কখনো ভুল হয় না। তাহলে কোথায় কখন কিসে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কোথায় কোথায় তেল আছে, তারপরে তিলে তৈল আছে, তাহলে তিলের নিচে যখন আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে অধিকরণ কারক। এরপর আমরা আরও একটা উদাহরণ শিখব, সেটা হচ্ছে শূন্য, সকল কারকে শূন্য বিভক্তি, সেটা হচ্ছে অপু তাজ বস। খেয়াল করেন, অপু অপু তাজ বস, এখানে অপাদান বল, অপু তাজ বস। এরপর হচ্ছে অমল বই পড়ে, অমল বই পড়ে হচ্ছে এটা শূন্যকার, এটা হচ্ছে আপনার কে বই পড়ে, এটা হচ্ছে আপনার কর্তৃকারক। এরপর হচ্ছে কে বই পড়ে, কর্তৃকারক, আমরা উত্তর পেয়ে যাচ্ছি অমল বই পড়ে। এখানে সকল কারকের শূন্য বিভক্তির ব্যবহারটা আমি দেখিয়েছি, কেন এই সকল কারকের শূন্য বিভক্তির ব্যবহারটা দেখার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে আপনারা সহজে বুঝে যাবেন। যেমন এর আগে আমরা বুঝলাম পাগুটা দীপ্তি, এটা পাগলে কিনা বলে, গুরুজনে করণতি ইত্যাদিতে যেটা বুঝালাম, এটা হচ্ছে সকল কারকের সপ্তমী বিভক্তির ব্যবহার দেখেছি। পাগলে, গুরুজনে, এর একটা পরোক্ষ ব্যবহার আমরা লক্ষ্য করেছি। আর এখানে হচ্ছে কোনো বিভক্তির ব্যবহার নেই, তার মানে এটা শূন্য বিভক্তি, প্রথমা বিভক্তি। তাহলে অমল বই পড়ে, কে বই পড়ে, অমল বই পড়ে, কর্তৃকারক। পুলিশ ডাকো, কাকে ডাকো, পুলিশকে ডাকো, তাহলে এটা হচ্ছে পুলিশ ডাকো, এটা হচ্ছে কর্মকারক। এরপর হচ্ছে তাস খেলা ভালো নয়, তাজ বসো, একে তয়াকার দিয়ে আমরা তাসকে নিয়েছি। তাস খেলা ভালো নয়, কি দ্বারা খেলা ভালো নয়, তাস দ্বারা খেলা ভালো নয়, করণ কারক। সবসময় কিন্তু আপনার দ্বারা দিয়া কর্তৃক উল্লেখ থাকবে না। এরপর হচ্ছে জনসেবা করো স্বার্থ দিয়ে বলি, স্বার্থকে ছেড়ে জনসেবা করতে হবে, তাহলে এটা সম্প্রদান কারক। এরপর হচ্ছে অপাদান কারক হচ্ছে বরিশাল ছেড়েছে, আমি এটা একটু আগে বলেছি, কিন্তু ভয় পাও, বাবাকে ভয় পাই, এই বাক্যটা অপাদান কারক। তাহলে ছেড়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, ভেঙে পড়া, তারপর ভয় পাওয়া, এই শব্দগুলো অপাদান কারক। তাহলে বরিশাল ছেড়েছে একটা লঞ্চটি বরিশাল ছেড়েছে, তার মানে হচ্ছে আপনার বরিশাল, এখানে একটা, এখানে বরিশাল বাক্যটা একটা জায়গার নাম রয়েছে, তাই না? তাহলে এটা তো আমরা ধরে নিতে পারি অধিকরণ কারক, কিন্তু না, এখানে ছেড়ে যাওয়া শব্দটা আছে, তার মানে অপাদান কারক কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে এই অপাদান কারকটা বুঝতে হলে আমাদের এটা মনে রাখতে হবে যে ভেঙে যাওয়া, ছেড়ে যাওয়া, পতিত হওয়া, মানে পড়া, যেমন গাছ থেকে আম পড়ে, ছাদ থেকে পানি পড়ে, এগুলো সব কিছুই কিন্তু অপাদান কারক। এরপরে বাবাকে ভয় পায়, ভয় পাওয়া, তাহলে বরিশাল ছেড়েছে, ছেড়ে যাওয়া শব্দটার কারণে এটা হয়েছে অপাদান কারক। সোমবার স্কুল বন্ধ থাকবে, কখন স্কুল বন্ধ থাকবে? সোমবার, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা যখন সময় কখন কোথায় কিসে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, তখন সেটা হয়ে যাবে অধিকরণ কারক। তাহলে আশা করি আপনারা আমার এই বিষয়টা আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং ভীষণ সহজ হয়ে গিয়েছে। কারক বিভক্তি আজকের পর থেকে আশা করি আর ভুল হবে না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বাংলা ব্যাকরণ শেখানোটা আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সেটা হয় আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।